সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। শেখ রাসেলের জন্মদিন পালন। ইলামিচ মুক্তিকামী মানুষের কাছে আজও অনুপ্রেরণা। মহানন্দা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক পেয়ে নিজ নিজ প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। ইতিমধ্যেই সব এলাকাতেই প্রার্থীদের পোস্টার ব্যানার লাগানো শুরু করেছেন তাদের সমর্থকরা। নির্বাচনের মাঠে থাকা চার মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের মুখলেসুর রহমান, তার প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী সামিউল হক মিটনের প্রতীক মোবাইল ফোন, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের প্রতীক নারিকেল গাছ, আরেক স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল পেয়েছেন জগ প্রতীক। এছাড়াও সোমবার জেলা নির্বাচন কার্যালয়ে কাউন্সিলর প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দুপুর পর থেকে নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করতে দেখা যায় প্রার্থীদের। আগামী 2 নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন চাঁপাইনবাবগঞ্জে পালন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় জেলা প্রশাসক মঞ্জুর হাফিজ, পুলিশ সুপার HM আব্দুর রকিব সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে আমাদের নাচুল গোমস্তাপুর শিবগঞ্জ প্রতিনিধিরা জানিয়েছেন, সেখানেও শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। তেভাগা আন্দোলনের সংগ্রামী নেত্রী ইলামিত্রের 96তম জন্মবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে। নারীদের সংগঠন জাগো নারী বন্দী শিখার আয়োজনে সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ছবি রানী সাহার সভাপতিত্বে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রফিকুল হাসান বাবলু, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, জাগো নারী বন্দী শিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন, হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি রাজেন হরিজন, আলুজ্জামান নূর, আরাফাত মিলেনিয়াম সহ অন্যান্যরা। বক্তারা বলেন, ইলামিত্র মুক্তিকামী মানুষের কাছে আজও অনুপ্রেরণা। তার জীবন ও সংগ্রাম পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা উচিত, যাতে নতুন প্রজন্ম তার সম্পর্কে জানতে পারে। তিনি কীভাবে সাধারণ মানুষকে ভালোবেসেছিলেন, তাদের সাথে মিশে গিয়ে তাদের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা সোমবার মরদেহ দুইটি উদ্ধার করে। তারা দুইজনই নিখোঁজ ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার বিকেলে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় বেকারি শ্রমিক রাসেল, তার মরদেহ সোমবার সকালে উদ্ধার করা হয়। অন্যদিকে ভোলাহাটে মহানন্দা নদীতে শনিবার সকালে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন আজহার আলী। সোমবার দুপুরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।